কি সুন্দর ভিউ না? ওয়েট এ মোমেন্ট রাইডার, প্রথমবার শামুক লমু, কোনো এক্সপিরিয়েন্স নাই। আজকে যাইতেছি লংতরাই পাহাড়ে। তো কাকি শামুক কত কইরা? ছোট দেখা তো, যাতে ডিম টুম না থাকে আর কি। কাকির তেল লইলাম শামুক। কাকির বাড়ি হইছে নালকাটা। নালকাটাতে শামুক বিক্রি করতে এসে তাই এই যে দেখো তিন ভাই কেন। আর এদিকে রাস্তা দেখো, কলেন ভাই রাস্তা বানাইতেছে ভাই। ও মাই গড, আচ্ছা রাইডার যে বাড়িতে আমরা থাকবো, মানে নাইট স্টে করুন, তো যে জুমে, তো এটা হচ্ছে ওই কাকুর বাড়ি আর কি। তো কাকু ঘরে আছে, কাকুর থেকে একটু পারমিশন নিবো আর কি। কাকারে লই আমরা আয়া পড়ছি লংতরাই ভিউ পয়েন্টের কাছাকাছি। আমরা ধীরে ধীরে লংতরাই ভিউ পয়েন্টের দিকে আমরা অগ্রসর হইতাছি। ওই যে কাকার জুমের ঘর, ওইখানে যাবো, গিয়া সেটা আমরা বাস কাটুম। আর মেইন ভিউ আছে না জুমের ঘরে, পরে ঘরে গেলে পরে বুঝবা যে কত সুন্দর না কাকা। চলো 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 চলো, নামতে পারতাম না তো অবিন ভাই। আয়ো আস্তে আস্তে অবিন ভাই, আবার আইতাছে হেল্প করতে। বেড়া বেড়া কিন্তু টিয়াসার মতো লাগতেছে ভাই। তুফানে উঠতে জায়গা, তুফানে লাইমা জায়গা। অবিন ভাই দেখো প্রায় 20 কেজি ওজন লইয়া আছে উঠছে বেড়া। 20-30 কেজি এক নম্বর ফালাও দিছি থাকবো। এই যে রাস্তা, আমরার পায়ে চলার পথ। তো কাকার জুমের সব দান শেষ করলেছে কাজটা, এখন শুধু অন্য সবজি টবজি আছে আর কি। আমরা এই টংঘরে থাকবো আজকে, যে কাকুর ঘর সুন্দর ভাবে দেখা যাইতেছে সবকিছু। এখানে পাহাড় পর্বত সব কিছু দেখা যাইতেছে, আর বৃষ্টির পরে এদিকে পুরো মেঘ হয়ে থাকে। অবিন ভাই জানি কই যাইতেছে, জানি না কিতা কাটতে যাইতেছে। পাশিঙ্গা আমার তো একটু গণেশ দা, গণেশ দা খাইব তুষার মতো। অবিন ভাই একটা সেরা জিনিস খাওয়াইছে, দাও দাও করতেছে জি। অবিন ভাই পেয়েছে কলা পাতা জঙ্গল থেকে কাটটা। অবিন ভাই আমরা হেল্প করে প্রচুর পরিমাণে, টিঙ্গে নাইলে কাকু আছে জঙ্গল থেকে বাঁশ নিয়ে। কাকু প্রচুর বাঁশ নিয়ে আইছে, কাকা বাঁশ কাটতেছে। বাসের মধ্যে যেটা আমরা রান্না করুম, আর অবিন ভাই এখানে বাঁশকুড়ুল চুলাইতেছে। অবিন ভাই খুব সুন্দর করে এখানে বাঁশকুড়ুল চুলাইতেছে। আমরার বাঁশ প্রচুর দরকার, কারণ আমরা আজকে সব কিছু বাঁশের মধ্যে রান্না করুম। পাত থেকে দইরা, গোদক থেকে দইরা সব কিছু বাঁশের মধ্যে রান্না করুম। সুজিত দা এখানে আমরা রাত্রে থাকবার লাইটের ব্যবস্থা করতেছে। প্রচুর পরিমাণে দেহ বাঁশকুড়ুল, বাঁশকুড়ুল সরি 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 বাঁশকুড়ুল না, বাঁশ কাটতে লাইছে। সুজিত দা এদিকে আমরা লাইট জ্বলাই লাইছে। ও কাকার জুমের একদম ফ্রেশ
কাঁচা লঙ্কা কয়েকটা পারুম, ভালোই লাগতেছে দেখতে, কয়েকটা পারলাম ফ্রেশ একদম। তোমার জুমাতে কাঁচা লঙ্কা পাই আনছি কি চুবনি? কাবাব বানামো, প্রচুর বাতাস বইতাছে, আর এদিকে সুজিতদার মাথার জল নাইলা দিও না। আমরা মাংস ধোয়া হয়ে গেছে, সায়ন ভাই কলা পাতা অনেক টাকাটা লইছে, বেটারে জোর করে পাঠাইছিলাম কলা পাতা আনতো, তো বেটা কলা পাতা কাটা লইছে। সায়ন ভাই এখানে চেষ্টা আছে, আমরা পেঁয়াজ রসুন আদা সব কিছু দিলাম এটার ভিতরে, একটা ছোট করে আমরা শিক কাবাব বানামো, যেটা এখানে কাবাব আমরা হয়ে যেতে থাকা বানাইছিলাম একটু আগে মশলা, তো এই মশলাটা এখন মাইকা সেরকম বানানো হইব, এটার আলাদাই একটা টেস্ট পাওয়া যাবো, রেডি হইতাছে। দেখো সুজিত দা শিক কাবাব কেমনে সেট করতেছে, একটার ফ্রে একটা, একটার ফ্রে একটা। কবিন ভাই এখানে শামুক কাটতেছে খুব সুন্দর ভাবে, এই হচ্ছে শামুকটি যেটা আমরা বাজার থেকে কিনে আনছিলাম। আমরা কালা শিক কাবাব হয়ে গেছে, সুজিত দা বানাইছে, তো খুবই দেখতে সুন্দর লাগতেছে, কালা কালা খাইতেও কালা কালাই লাগবো। ওষুধ এখানে আমরা বাসের মধ্যে চাল রান্না করুম, আর সরি বাসের মধ্যে ভাত রান্না করুম, ভাত চাল রান্না লাইব আজকে আপনার ভাই। তো আমরাটা তো কালো হয়ে গেছে গা, কিন্তু কাকুরটা খুব সুন্দর করে বানাইতেছে, দেখো কোনো কালো না, একদম সেরা করে বানাইতেছে। ভাই কিটা রান্না করবে এটাতে? গুদক বানাবো। গুদক না অবিন ভাই, কলার তুরটি ঠিক আছে নাকি? একদম ফ্রেশ কলার তুর লইছি, কিন্তু না কালা শিক কাবাব খাইবো, খাইয়া দেখে দেহ কেমন হইছে দেখি। আমি আংরা ওই ভিতরে গিয়ে কালো হইব আর কি, শিক কাবাব না ভাই কালা কাবাব হয়ে আছে। তো ভিতরে এখন আমরা রান্না চলতেছে, যেহেতু আর অবিন ভাই আর সায়ন ভাই তোমার গুদকের ব্যবস্থা করতেছে, তারা বাতাস একদম প্রচুর দিছে বাতাস, সুজিত দা মাংস টাংস একদম ফ্রেশ করে ধুয়ে লাইছে রাখছে কলা পাতাতে, মাংস মাখতেছে মশলা টসলা দিয়ে একদম জবরদস্ত ভাবে, আর কাকা এখানে মশলা বানাইতেছে, টেস্ট করা মশলা কাকা দিয়ে লাইছে, খুব সেরা করে তোমার মাংস মাইকা লাইছে, এখন বাসের মধ্যে ঢুকাই যাচ্ছে মাংস, ও সেরা করাই লেগে রাখো কিছু। আজকে কড়াইয়ের মধ্যে যে আমরা মাংসটা রান্না রাখা রান্না করবো, একদম বাজার হয়ে আছে গা, বাজার হয়ে আছে গা, এই যে দিয়া দিল উদ্বোধন, উদ্বোধন উদ্বোধন করে লেছে মাংস, বাস কাকা খুব সুন্দর কইরা মাংসটা রান্না করতেছে আজকে, আজকে কাকার হাতের রান্না খামো মাংস, মাংস দেখো এখন চুরছি লুঙ্গাতে, গ্যাসের জল আনতে লাগবো কিছু, আস্তা বেতলা ভিসলা। তো রাতের বেলা আমরা সরাতে আয়া ফুরছি এখানে লুঙ্গাতে, ভাই এখানে শামুক ধুইতেছে এই জলের মধ্যে ফ্রেশ করে একদম সেই লেভেলের ফ্রেশ জল, কি শামুক শামুক ওই তো জল লয়ে লেছে কথা, হ্যাঁ কাছে কয়েকটা দুই দুই একটা বোতল দিয়ে দেবো, হেঁটে যাওয়ার রাস্তা। কাকা মাংস রান্না করে সারছে, তো এখন এটি বাসে ঢুকাই লেগেছে, কারণ আমার কাছে আর ড্যাক টুক নাই, এই কারণে আমরা এখানে শামুক রান্না করুম, যেহেতু এটা আলাদা করে লইতেছে। তো একটু সুজিত একটু টেস্ট করে দাও কিরকম হয়েছে মাংসটা, টেস্ট করো দেখি সেরা না। এখানে দেখো অবিন ভাই তোমার বাসকরুল দিছে, খাসলু দিছে, আর এখানে শামুক আমরা বাস বয়ে দিছি, এখানে একটার মধ্যে তোমার ভাত হইতেছে আর একটার মধ্যে তোমার মাংস হইব, একদম রেডি হয়ে গেছে গা। আর এই যে দেখো তারা এখানে খাইতেছে, এই যে তারা এখানে খাইয়া লাইতেছে, ওই দেখো এটা বার করে না, সুজিতে প্রথম খাইতেছে, জীবনে প্রথম, আমি কিন্তু জীবনে প্রথম খাইছি, জুড়ে দাও না জুড়ে এমনি না, তো জুড়ে আমি কি আমার ফ্যাডন হয়ে গেছে তোমাকে এটা দিয়া, এখন বাজে রাত্র সাড়ে আটটা, 8:40 প্রায়। তো আমরা লগে আছে সুজিত দা, গণেশ দা,
এরপর আরেক সায়ন ভাই, অবিন ভাই আর কাকা মঙ্গরম কাকা। তো রান্না টান্না মোটামুটি প্রায় শেষের পথে, যদিও শেষ হয়েছে না, আরো বাকি রয়েছে। ভাতটা হয়েছে নি? ভাত হয়েছে। ও অবিন ভাই দেখো কি কত দূরের থেকে লয়েছে। তো আমরা একদম খুরুং থেকে আমরা না অবিন ভাই গিয়ে সেরা ইয়ে লয়েছে, কলা পাতা লয়েছে, যেহেতু আমরা এখন খাওয়া দাওয়া করুম। মোটামুটি আমরা রান্না প্রায় হয়ে গেছে গা, এখন আমরা খাওয়া দাওয়ার লেগা রেডি হইতেছি। এই দেখো সেরা সেই দিদা, তোমার গুদকটা ইয়ে মিক্সড করতেছে বাসের মধ্যে। আমরা গুদক যেটা এই বুরুল দিয়ে বানাইতেছি, তো ওই দেখো এখন অবিন ভাই এটা মিক্স করবো, মিক্স আপ করবো। কাকা টর্চ লাইট দিয়ে দেখতেছে মাংস হয়েছে নি। কাকা এখানে আমরা ভাত দিছে, এখন হইছে শামুকের তরকারি যেটা। এই তো কাকা আমার একটা বাসকুরুল দৌ, এই যে বাসকুরুল পড়ছে আমার পাতে শামুক দিয়া। ও জেরা 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 জেরা, এই দেখো এটা আমরা বাসের মধ্যে রান্না করছি না, এটা কাকা বাসের মধ্যে রান্না করছি এটা। তোমার শামুক দিয়া বাসকুরুল দিয়া আর খাকলু দিয়া একটা তরকারি। এখন হয়েছে কলার থুর দিয়া তোমার বুরুল দিয়ে একটা তরকারি, মুরগের বুরুল। আর এটা হচ্ছে মাংস চিকেন, আর এখানে হচ্ছে ভাত। তো খাওয়া দাওয়া আমরা শুরু করেছি, কাকাও খাওয়া দাওয়া শুরু করেছে, গণেশ দাওয়া শুরু করেছে, সায়ন ভাইও খাওয়া শুরু করেছে, অবিন ভাইও খাওয়া শুরু করেছে, এখন আমিও খামু। খাইতে যাইতেছি কাকার টং ঘরে, আজকে সেরা সেই রকমের খাওয়ান। আরে এমনি তো অবিন ভাই সেরা করে মানেছে শামুকটা। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই খাওয়া দাওয়া করে আসছে, আমরা এখন গুছাই টুছাই লাইতেছি। কলা পাতা গুলো আমরা ফালাই দিব বাইরে, চলো। তো এখন বাজে 10:30, ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, খুব আরামসে খাইলাম। তো খাইয়া এখন রেস্ট করতেছি, রেস্ট করার পর কিছুক্ষণ পরে আমরা ঘুমামো। ফাইনালি সকাল হয়েছে, আর দেখো এদিকে মেঘ কি সুন্দর হয়ে রয়েছে। ভিউটা দেখো, জাস্ট ভিউটা। সানরাইজ হয়েছে, রাত্র 12টা অবধি জঙ্গলে গিয়ে ফ্রি ফায়ার খেললে এসে রয়েছে। আর এই দেখো আরামে ঘুম দিছে, হোলিডে তে আইসে, আর কিতা করবো, তাই না, দুঃখের গান শুনে কিতা করবো। ফাইনালি আজকে আমরা এখন এখান থেকে বাইরে হয়ে যাবো, যেহেতু গতকালকে আমরা আইসি, তো আমাদের মিশন সাকসেসফুল হয়েছে। এখন আমরা তো এইছে সায়ন ভাই আইসে, সুজিত দা আইলো, তারপরে গণেশ দা, আর কলেন ভাই তো কইলাম না, কলেন ভাই বুরবেলা আইছে, বেড়া আমরা লগে আয়া কিছু খাওয়াই না। আর অবিন ভাই ওই এখন একটা দুইটা ধান গাছ, আর কাকা আমরা আইছি, আচ্ছা থাকছি খাইছি, এখন আবার যাইতেছি গা, কষ্ট দিলাম। আমি ভালো পাইছি, ভালো পাইছে না, কষ্ট দিলাম আর কি তোমারে, আমি একটু কষ্ট, তুমি কষ্ট তোলা করিব একটু, আমরা মনে রাখো আর কি, আবার আমরা অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আই কাকা, আচ্ছা আচ্ছা, কষ্ট কষ্ট দেওয়া তার আলাই মেয়ে তোছে গা, টাটা হাম ভাই। ব্লগ এখানে শেষ করুম,
দেখা হইতেছে তোমরা লগে নেক্সট কোনো আরো ইন্টারেস্টিং ব্লগে। টাটা হাম বাই।